সময় পড়ে রয়েছে দেহ আপনাদের গ্রামে, কি কি হয়েছে ঘটনাটা যদি একটু বলেন। হচ্ছে অনেকদিন হয়ে গেল এটা টেস্ট করার জন্য ইয়ে হয়েছে, ওদের বাড়িতে যেহেতু পজিটিভ বেরিয়েছিল। কজন পজিটিভ ছিল তোমার? ওদের বাড়িতে একজনই পজিটিভ ছিল, দুজন পজিটিভ ছিল, ওদের বাড়িতে দুজন পজিটিভ ছিল। আর আজ সকালবেলায় সম্ভবত 6:30 নাগাদ ডেথ হয়েছে। এবার ওদের বাড়ির লোকের বা গ্রামের লোকের যেটা বক্তব্য যে এখান থেকে নিয়ে গেলে জ্বালিয়ে দেওয়া পজিটিভটা নেগেটিভ আমরা কেউ জানতে পারবো না, সেটা জানার অধিকার। বাড়ির লোকগুলোর টেস্ট হয়েছিল? সবারই টেস্ট হয়েছে, এখনো কারো রিপোর্ট আসেনি। কি চাইছিলেন আপনারা? এখন সবই মিটে গেছে, আমাদের প্রশাসনের লোকরা বলেছেন এখন মর্গে নিয়ে যাবেন, আশা করি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট এসে যাবে এবং তার বাড়ির লোক বা গ্রামের লোকেরাও রিপোর্টটা জেনে যাবেন কি হয়েছে। কত মানে এইটা গ্রামের লোক মানে এদের দাবি কী ছিল, মূলত দাবি বডি? এইটাই মেন দাবি, রিপোর্ট। বডি আটকে কতক্ষণ ছিল? ধরুন চিলি মরেছে তো ধরুন 6:30 সময়, তারপর তো কেউ খবর নেয়নি, অনেক পরে প্রশাসনের লোক এসে। লোক 9 ঘন্টা হবে? হ্যাঁ 10 ঘন্টা না, 6:30 মরেছে সকালবেলায়। এবার দেখেনি, এবার দেখেনি ওই ততক্ষণই এটা আটকে আছে। প্রশাসনের লোক খুব হেল্প করেছে, এটাও ঠিক কথা, সবাইকে বুঝিয়ে টুঝিয়ে করতে পেরেছে। মানে শেষমেশ 10-11 ঘন্টা পরে বডি যাচ্ছে? হ্যাঁ বডি যাচ্ছে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে আলমনময় ঘোষ। আমাদের রিপোর্ট আসে অনেক সময় বর্ধমান থেকে আসছে, কিছু থেকে আসছে, রিপোর্টটা এসে গেলে কেউ আটকে রাখে না। রিপোর্টটা তো আমাদের হাতে আসতে হবে, আমরা তো একটা অথরিটি নই যে এক জায়গায় সব কিছু হচ্ছে, নয়। এই বিভিন্ন অথরিটি আছে, তারা প্রত্যেকেই চেষ্টা করছে, তাদের সম্মিলিত ফল যেন আমরা বলতে চাইছি যে ঠিক আছে আপনারা দাখো মানে দাওয়ার ব্যবস্থা করা হবে। তারা একটা ডেড বডি, কি নাম, ডেড বডি এখানে থাকা মানে পুরো সামাজিক পরিস্থিতিটা খারাপ, নিজেরাই বিপদের মধ্যে চলে যাবে, তাই তো? আমরা সেই বিপদটাকে এড়াতে চাইছি। আপনারা কি বডি দিতে চাইছেন? বডি দিতে চাইছেন? নামটা স্যার বলে দিন একটু। নামটা বলুন। একটা লোক কি?